হাই, আমি আবার আমার জুকারের সাথে বসে পড়েছি নতুন একটা ভিডিও নিয়ে। সেজে গুজে আজকে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আজকের ভিডিওর টপিক হচ্ছে আমার কিছু কুকিংয়ের কাজ, আমি তোমাদের সাথে শেয়ার করব যেগুলো করা চেষ্টা করব, কোনটার পর কোনটা করেছি সেটা সাজিয়ে করার। অনেকদিন আগে করেছিলাম তো মনেও নেই কোনটার পর কোনটা, তাও আমি চেষ্টা করব। যাই হোক, অবশ্যই জানিও আমার কাজ কেমন লেগেছে, আর ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। ওকে, চলো শুরু করা যাক। শুরু করছি একটা লাল আর সাদার ওপরে কুলিনের কাজ দিয়ে। যেটা আমার প্রথম বলবো না, যেটা আমার সেকেন্ড, সেটা হচ্ছে একটা মান্ডালা স্টাইলের মাল। সেটা হচ্ছে এরকম, সেকেন্ডটা দেখাই। সেকেন্ড আমি যেটা বানিয়েছিলাম সেটা একটা ময়ূর, এই যে, যেটা আমার ভিডিও করার সময় আশা করে দেখেছি আমাদের বাড়ির মানে ঘরের পেছনে একটা ময়ূর আছে, সেটাকে দেখে আমি বানানোর চেষ্টা করেছিলাম। আমাদের ঘরের যে ময়ূরটা সেটাকে দেখে, এটা কারোর দেখে বা কোনো কারো কোথাও থেকে মোটিভেট হয়নি, এটা নিজেই বানানো ছিল আমার। থার্ড যেটা বানিয়েছিলাম সেটা একটা মেয়ে, এটা আমার নিজে বানানো। খানিকটা মান্ডালা স্টাইলে চেষ্টা করেছিলাম, প্রথমে মেয়ে বানাবো ভেবেছিলাম কিন্তু আইডিয়া ছিল না কীভাবে কী বানাবো, করতে 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 ফাইনাল আউটপুট এটাই আমার কাছে এসে দাঁড়িয়েছিল। এরপরেরটা হচ্ছে আমার একটা মান্ডালা স্টাইল, এটাও একটা মান্ডালাই, এটাও আমি গুগলে ইন্সপায়ার হয়েছিলাম কিন্তু ওখানে কোনো রকমভাবে কোনো মেকিং প্রসেস কিছু দেখায়নি, তো আমি ছবিটা দেখার পর নিজের মতো করে আমি বানিয়েছি। এগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে জানিও। এরপরেরটা যেটা আমি ইউটিউবে একটা দিদির ভিডিও দেখে আমি বানিয়েছিলাম, সে কুইলিংয়ে খুব ভালো, সেটা আমি দেখে বানিয়েছিলাম কিন্তু কোনো দিনও কোথাও আমি পাবলিশ করিনি, যেহেতু এটা একজনের দেখে বানানো, কিন্তু আমি তাও দেখাচ্ছি তোমাদেরকে। আমি দিদিকে দেখে ইন্সপায়ার হয়ে বানিয়েছিলাম, এটা আমি মেকিং প্রসেসটার কাছে দেখেছিলাম তারপরে বানিয়েছিলাম। এটার মাঝখানে সে গ্লাস বসিয়েছিল, আমার ইচ্ছে ছিল একটা ছবি বসানো, যাই হোক এখনও হয়ে ওঠেনি। এটা আমি নিজের জন্য বানিয়েছিলাম, নিজের ঘরের জন্য। পরেরটা একটা ট্রাইবাল মাস্ক, যেটা ওটা আমার নিজেরই বানানো, নিজের আইডিয়া, সবই নিজের। আমি কুইলিংয়ে সেরকম ট্রাইবাল মাস্ক একটাও দেখিনি, তাই মনে হয়েছিল আমি প্রথম বানাই এটা। সেটা হচ্ছে এটা, এরপরে একটা হচ্ছে আমার কৃষ্ণ, এই যে কৃষ্ণর মুকুটটা, পালকটা, অর্নামেন্টসগুলো সব কুইলিংয়ের, আর ছবিটা হচ্ছে অয়েল পেন্টিংয়ের। ছবিটা সুমন এঁকেছিল আর ডেকোরেশনটা কুইলিংয়ের পুরোটাই আমার। এরপরে প্রথম ইয়ারিংটা ছিল এটা, আমার প্ল্যান ছিল হুক নিয়ে এসে অ্যাটাচ করার, কুইলিং মানে মেটেরিয়ালগুলো সব বানানো আছে কিন্তু আমার হুক নিয়ে এসে কমপ্লিট করা নেই, যেটা কানে হুক নেওয়ার পর এরকম লাগছে দেখতে। পরেরটা হচ্ছে বাটারফ্লাই, এটাও কুইলিংয়ের। এটাও হুক লাগানো হয়নি, লাগানোর পর করলে ঠিক এরকম দেখতে লাগবে। এরপর আর একটা, অ্যাকচুয়ালি আমার কোনো হুকই অ্যাটাচ করা হয়নি, আমি জাস্ট মেটেরিয়ালগুলো বানিয়ে রেখেছিলাম আর কি, ইচ্ছা হয়েছিল তাই। এটা এক জোড়া,
এটা হুকি হবে। এগুলো সবই কিন্তু কুইলিং এর। এটা টপ টাইপের হবে এরকম। আর একটা আছে যেটার আরেকজন আমি খুঁজে পাচ্ছি না। লাস্ট ছিল এটা, এটা টপ টাইপের। বোনাস আমি কিছু দেখাই, সেটা হচ্ছে আমার একটা বোন, সে মান্ডালা করে, নিশা। ওকে দেখে আমি ইন্সপায়ার হয়েছিলাম। অ্যাকচুয়ালি ফার্স্ট আমার কাজ ইন্সপিরেশান হয়েছিল, তার কারণ ওকে দেখে আমি, আমার আগ্রহ হয়েছিল যে না আমিও কিছু করি। তারপর থেকে আমি কুইলিং স্টার্ট করেছিলাম। আর আমার খুব ইচ্ছে ছিল একবার মান্ডালাটা ট্রাই করে দেখি কেমন হয়। একদিন ট্রাই করেছিলাম, সেটা হচ্ছে এইটা, এটা ডটের। আর যদি নিশার কাজ দেখতে চাই অবশ্যই আমাকে বলো, আমি ওর ফেসবুক আইডিটা দিয়ে দেবো, দেখে নিও। তো এই ছিল আমার টুকটাক টাইম পাসের কাজ ইউটিউবের আগে। আর আমার হাতের কাজ কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি তোমাদের কুইলিং সংক্রান্ত কোনো জানার কিছু থাকে অবশ্যই আমাকে জানাতে পারো, আমি যথাসাধ্য চেষ্টা করবো সেটা সলিউশন করার জন্য। ওকে, আজকে তাহলে এইটুকুই আমার। যদি কাজ তোমাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলে, লাইক কমেন্ট আর পারলে শেয়ার করে দিও। আই নিড ইওর সাপোর্ট। আরও ইন্টারেস্টিং ভিডিও আমি চেষ্টা করবো আমার চ্যানেলে দেওয়ার, যাতে তোমরা দেখে এন্টারটেইন হও বা তোমাদের ভালো লাগে। চলো, শুভরাত্রি, গুড নাইট, টাটা।